শাইনপুকুরের শুরুটা খুব একটা ভালো হয়নি। 47 রানে হারিয়েছে দুই ওপেনারকে। তামজিদ হোসেন এবং সাব্বির রহমান দুজনেই করেছেন সমান 14 রান। তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছে শাইনপুকুর। টি টোয়েন্টি ক্যারেক্টারে ব্যাট করেছেন সাজ্জাদুল হক, তাকে খুব ভালোভাবেই সঙ্গ দিয়েছেন ক্যাপ্টেন তৌহিদ হৃদয়। 34 বলে 68 করেছেন সাজ্জাদুল, 42 বলে 46 করেছেন তৌহিদ হৃদয়। দুজনের 80 রানের জোটে বড় সংগ্রহের দিকে হাঁটা দিয়েছে শাইনপুকুর। তবে স্লগে গিয়ে রান বাড়াতে পারেনি লোয়ার অর্ডার, স্পেশালি মাহিদুল অঙ্কন শুরু করেছিলেন, তবে সেই মোমেন্টামটা ধরে রাখতে পারেননি সুমন খান, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। শেষ পর্যন্ত 20 ওভারে 154 রান করেছে শাইনপুকুর। জবাব সাজাতে গিয়ে শুরু থেকেই এলোমেলো খেলাঘর। ওপেনার সাদিকুর রহমান করেছেন 23 বলে 31, দলে বলার মতো এই একটাই রান। ক্যাপ্টেন জহিরুল ইসলাম অমি 30 বলে করেছেন 27, উইকেটে টিকে থাকাটাই ছিল তার মূল লক্ষ্য। লোয়ার এবং লোয়ার মিডল অর্ডার দলকে খুব একটা বেশি ভরসা দিতে পারেননি। একই সাথে ছিল বৃষ্টি বাগরা, যে কারণে ডিএল মেথডে এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।